হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং ভিডিওটি অত্যন্ত জরুরি। যারা নিউ ইউটিউবার বা যাদের চ্যানেল মাত্র মনিটাইজ হয়েছে তাদের জন্য খুবই জরুরি একটা ভিডিও। এখন তার আগে বলে নেই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনি যদি আমার নতুন চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা পুরাতন হয়ে থাকেন, যারা আমার ভিডিও দেখেন, আমাকে যারা ভালোবাসেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন। তো লাইক দিলে হয় কি, পরের ভিডিও বানাতে একটু উৎসাহ বোধ করি, সেই কারণে সবাইকে বলি যে লাইক দেন। চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে আমি যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন যে ভাইয়া আমার তো চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে কিন্তু আমার ভিউ বাড়তেছে না, বা আমি আমি যেইভাবে চিন্তা করছিলাম ওইভাবে আমার ইনকামটা আসতেছে না, আমার 4-5 হাজার সাবস্ক্রাইবার আছে বাট ভিউ হয় প্রতিদিন 70-80টা, এর চেয়ে বেশি ভিউ হয় না আর ইনকামও হইতেছে না। বাংলাদেশি টাকা হিসাব করলে কোনো দিন 20-25 টাকা এরকম ইনকাম আসতেছে। তো আমি ওই ভাইয়া বা আপুদেরকে বলবো, আপনারা যারা সাব ফর সাব করে চ্যানেল মনিটাইজ করেছেন, ভুলটা আপনারা প্রথমে ওই জায়গায় করে ফেলেছেন। কারণ সাব ফর সাব করাতে হয়েছে কি, আপনার চ্যানেলটা ঠিক আছে, আপনার সাবস্ক্রাইবার বেড়ে গেছে বাট আপনার ভিউয়ার বাড়েনি, ঠিক আছে? তো আপনার ভিউয়ার বাড়েনি, কি জন্য বাড়েনি? কারণ সাব ফর সাব করে আপনি যে সাবস্ক্রাইবারগুলো নিয়ে এসেছেন ওরা আপনার কন্টেন্টকে লাভ করে না, কারণ ওরা গিভ অ্যান্ড টেক, আপনি ওদের ওদের ওদেরটা করে দিয়েছেন, ওরা আপনারটা করে দিছে কিন্তু কোনো আগ্রহ ছাড়া, বিনা আগ্রহতে, কোনো আগ্রহ নাই আপনার ভিডিওর প্রতি, ওদের কোনো আগ্রহ নাই, হয়তো আপনি যাদেরকে করে দিচ্ছেন তাদের ভিডিওতেও আপনার কোনো আগ্রহ নাই, যে কারণে ওই সাবস্ক্রাইবারগুলো আপনার কোনো কাজে আসতেছে না। এখন কথা হচ্ছে, আপনি যখন কোনো ভিডিও আপলোড দিতেছেন তখন আপনার ভিডিওটার ভিউ হইতেছে না ওই আগ্রহ না থাকার কারণে, এবং এতে এতে করে আপনার দুইটা ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে ইউটিউবে অ্যালগোরিদম চিন্তা করতেছে যে আপনার এতগুলা সাবস্ক্রাইবার এবং আপনি ভিডিওটা আপলোড দিতেছেন, আপনার ওই সাবস্ক্রাইবার যে বেস আছে ওইখান থেকে আপনার 20টা লোকও আপনার ভিডিওটা ভিউ করতেছে না, দ্যাট মিন্স আপনার ওই কন্টেন্ট খারাপ, এই কারণে কেউ আপনার ওই ভিডিওটা দেখতেছে না। সিম্পল কথা হচ্ছে এটা, যে কারণে ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওটা খারাপ ভিডিওর গ্রুপে ফেলাই রাখে এবং ওই ভিডিওটাকে আর র্যাঙ্ক করায় না, এই কারণে আপনারা ন্যাচারাল যে ভিউ পাওয়ার কথা ছিল ওইটাও আপনারা মিস করতেছেন। প্রথম কথা হচ্ছে সাবস্ক্রাইবার থেকেও ভিউ পাচ্ছেন না, আর ইউটিউব থেকে যেটা অটোমেটিক আপনারা পাইতেন ওইটাও আপনারা পাচ্ছেন না, ইউটিউব আপনার ভিডিওটাকে প্রমোট করতেছে না। তো যেই কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই বলেন ভাইয়া আমি তো, আপনি প্রত্যেকটা ভিডিওতে বলেন সাব ফর সাব না করার জন্য, তো সাব ফর সাব যদি না করি তাহলে আমি সাবস্ক্রাইবার কোথায় পাবো বা ভিউয়ার কোথায় পাবো? ভাই আপনাদেরকে বলছি, যারা এই এই জিনিসগুলো এইভাবে যে যারা চিন্তা করতেছেন তাদেরকে আমি বলবো যে ইউটিউবের যে রিকোয়ারমেন্ট, ইউটিউব যেটা চায় আপনার কাছ থেকে, আপনারা ভালো ভালো কন্টেন্ট আপনারা আপলোড করেন, আর সাবস্ক্রাইবার এবং ভিউ দুইটা ইউটিউবের উপরে ছেড়ে দিন, দেখবেন আপনার চ্যানেল হয়তো 2 মাসে ওঠার কথা ছিল ওইটা 4 মাস লাগবে, কিন্তু যখন উঠবে তখন শুধু উপরের দিকে উঠতে থাকবে, ওইটার নিচের দিকে নামবে না। তো এই কারণে আমি আপনাদের কে বলতেছি, আমি জানি অনেকেই আমার এই কথাগুলো হয়তো পছন্দ করবেন না বা অনেকেই আমার সাথে এগ্রি হবেন না যে ওইভাবে কেমনে আসবে সাবস্ক্রাইবার, কিন্তু ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করেন আপনারা, আমি যেটা বলতেছি ওইটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার 2.5 বছরের মতো হয়ে গেছে ইউটিউবে এবং আমি, এটা আমার সেকেন্ড চ্যানেল, আমার আর একটা চ্যানেল আছে, আমি ওই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওতে, তো তাহলে দেখতে পারবেন আমার ওই চ্যানেল 1.5 বছর পুরানো চ্যানেল বাট ওইখানে এখন আছে 228-229 হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাট বিশ্বাস করেন আমি কিন্তু সাব ফর সাব করে ওইগুলো আনি নাই, আমি আমার যখন 127 জন ওই চ্যানেলে যখন 127 জন সাবস্ক্রাইবার ছিল তখন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এবং ইউটিউব সত্যি কথা যেটা, যারা সত্যি সত্যি পুরো গাইডলাইন মেনে যারা ইউটিউবে ভিডিও আপলোড করতেছে বা করে, আজ হোক কাল হোক তাদের একটা না একটা ভিডিও ইউটিউব ভাইরাল করেই,
এবং ওই একটা ভিডিওই এনাফ আপনার চ্যানেলটা উঠানোর জন্য। আর দেখবেন ওই এক ভিডিও থেকে আপনি হাজার হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছেন, এবং একবার যখন আপনার চ্যানেলটা রানিংয়ে উঠে যাবে তখন আর নিচের দিকে ওইটা নামবে না যদি আপনি কন্টেন্ট আপলোড করা বন্ধ না করেন। তো সবাইকে আমি একটা কথাই বলবো শেষ পর্যন্ত, যে আপনারা সাবস্ক্রাইবারের পিছনে না দৌড়ে আপনারা ভালো কন্টেন্টের পিছনে দৌড়ান, কন্টেন্ট আপলোড করেন, করতে থাকেন, আর ইউটিউবকে ইউটিউবের কাজ করতে দেন। এখন আপনারা যদি নিজেরাই মনে করেন যে নিজেরাই সব কিছু করে ফেলবেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদমের আর কাজ কী? তো আপনারা নিজেরাই ভিউয়ার গেইন করবেন, নিজেরাই সাবস্ক্রাইবার গেইন করে নেবেন, তাহলে আর ইউটিউবের তার দরকার নাই। তো এই কারণে আমি বলতেছি আপনাদেরকে, আবারও বলতেছি, সাবস্ক্রাইবারের পিছনে না দৌড়ে আপনারা কন্টেন্টের পিছনে দৌড়ান, কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দেন, আপনার চ্যানেল আজ হোক কাল হোক উঠবে, এবং যখন উঠবে তখন আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন। এখন ওই যে বললাম না যে আপু বা ভাইয়ারা বারবার বলতেছে আমাকে যে ওদের ইনকাম হচ্ছে না, ওদের ভিউ বাড়তেছে না, ন্যাচারালি যদি আপনারা ইউটিউবের যে সিস্টেম আছে ওই সিস্টেম মতো যদি আপনারা চলেন তাহলে আপনারা এই সমস্যাগুলো আর ফেস করা লাগবে না এখন যারা এই সমস্যাগুলো ফেস করতেছে। তো শেষ শেষ কথা যেটা আমার, শুধু আপনারা ভালো কন্টেন্ট দেন, আর কিছুর দিকে তাকায় না, কন্টেন্ট, ডেসক্রিপশন, টাইটেল এবং ট্যাগ, ওই তিন চারটা জিনিস খেয়াল করে কন্টেন্ট আপলোড করতে থাকেন, আজ হোক কাল হোক আপনার চ্যানেলটা উপরে উঠবে, উঠবে, উঠবেই। আমি তিনবার বললাম এই কারণে যে এটা উঠবেই, এটা একদম কনফার্ম। তো লেটেস্ট যেই ইউটিউবের যে স্ট্যাটিস্টিকটা দেখলাম, এখানে মাত্র 10% ইউটিউবার আছে যারা 10-11% মতো ওই ওরাই পয়সা বানাইতেছে, বাকি চ্যানেলগুলো পয়সা বানাইতেছে না। কারণ কি? কারণ হচ্ছে ওরা শুধু কন্টেন্টের পিছনে দৌড়াইতেছে, সাবস্ক্রাইবার এমনি এমনি আসতেছে। এখন আপনি চ্যানেলের র্যাঙ্ক যদি আপনার আপ না থাকে তাহলে আপনি কী করে পয়সা বানাবেন আর আপনার ভিউ বা কী করে বাড়বে? তো এখন প্রথমে চ্যানেল খুলেই যদি আপনি ওই সাবস্ক্রাইবার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার চ্যানেলের র্যাঙ্ক খারাপ করে ফেলেন। এবং সাব ফোর সাবের আরেকটা জিনিস হচ্ছে অনেকগুলা ইয়ে আছে আপনার কী বলে অনেকগুলা ফ্যাক্ট এখানে কাজ করে, যেমন সাব ফোর সাব করাতে অনেক সাবস্ক্রাইবার স্প্যামে চলে যায়, তো তখনও কিন্তু ওই প্রত্যেকটা এভরি সিঙ্গেল ডাটা ইউটিউবের কাছে আছে, এভরি সিঙ্গেল ডাটা একদম আপনার চ্যানেলের এ টু জেড সব কিছু ইউটিউবের কাছে আছে। সো ওরা তো জানে, তো ওই যে আপনারা যে এটা কিন্তু স্প্যামে যেগুলো যাচ্ছে ওগুলো কিন্তু অ্যাজ এ ফ্রড হিসাবে ইউটিউবের অ্যালগোরিদম ওইটাকে ইজ এ ফ্রড হিসেবে ধরে নিতেছে। তখন ইউটিউব চ্যানেল খোলার পরে প্রথমে যদি আপনি ফ্রডে পড়ে যান তাহলে ফ্রডকে কে ভালোবাসে? কেউ ফ্রড যে ফ্রডকে ভালোবাসে না, তো তাহলে আপনাকে কেন হেল্প করবে ইউটিউব অ্যালগোরিদম? তো এই কারণে আপনারা ভালো কন্টেন্টের পিছনে দৌড়ান, ভালো কন্টেন্ট বানান, আর সাবস্ক্রাইবার এবং ভিউয়ার ওইগুলো এমনি অটোমেটিক অটোমেটিক আসবে, এইগুলা একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। যাই হোক, আমি আর ভিডিওটি লম্বা করতেছি না, আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, সব আবারও বলতেছি, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে এবং পরের ভিডিওটি আপনারা আমার কাছ থেকে পেতে চান বা আপনারা দেখতে চান আমার পরের ভিডিওটি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি যখনই আমি ভিডিও আপলোড করবো এটা সরাসরি আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর সবশেষে একটা কথাই বলতে চাই, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, আল্লাহ হাফেজ।